কিছুদিন আগে আমাদের প্রিয় আল্লামাকে হারিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা এই ভেবে বুকে আশা বেঁধে রাখি যে আমরা এই দুনিয়াতে তাকে মিস করেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে এই কোরআনের বুলবুলের কণ্ঠে আমরা আবার কোরআন শুনতে পাব। নগদ মিথ্যে, এদের মানহাজ ভালো নয়, তাদের থেকে সাবধান থাকুন। এই ধর্মের নামে অজস্র মিথ্যা কথা সমাজে প্রচলিত আছে, যেগুলো আলে বলিমাদের দ্বারাই সংগঠিত হচ্ছে, এবং বড় বড় জনপ্রিয় বক্তা যাদের কথা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা শুনছেন, ধর্মের নামে মিথ্যা কথা বলে যাচ্ছে, আপনি তাকে মনে করছেন এই একজন বড় আলেম। বাড়ি উদ্বোধন করি আলেম দিয়ে, হুজুর দিয়ে, কিন্তু আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবেন এক শ্রেণীর আলেম দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, যারা আজকে লাইভ অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। সুন্দর একটা প্রশ্নোত্তর দেওয়ার জন্য, মূলত এই প্রশ্নটি ব্যাপকভাবে আমাদের কাছে সাড়া পড়েছে, আমরা সেই প্রশ্নোত্তরটি দিব। যে একটা ভিডিও ভালোভাবে বিভিন্ন মহলে ভাইরাল হয়ে গেছে, যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনি জান্নাতে কোরআন তেলাওয়াত করবেন। প্রথমে বলে নিই যে আমি এই মুহূর্তে একমত হয়েছি যে আমি কোনো আর আলেম ওলামাদের কোনো কঠিন বা তাদের সমালোচনার ভাষায় কোনো বিষেদাগার করব না। আমার কথা হলো যে মাওলানা মিজানুর রহমান আজহারি, আল্লাহ উনি একজন দায়ী, আল্লাহ তাআলা ওনাকে দায়ী হিসেবে কবুল করুন, এবং উনি অনেক নির্বাসিত অবস্থাতে মালয়েশিয়াতে আসছেন, বিভিন্ন জায়গায় প্রোগ্রামে আলোচনা করেন, আল্লাহ তাআলা তার দাওয়াতি কাজকে কবুল করুন। দিনের জন্য যে কথাটা তিনি বলবেন অবশ্যই সেটা অত্যন্ত সুন্দরভাবে যেন হয়, আমরা সেই দোয়া করছি, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি। কিন্তু ভাই যে একটা বক্তব্য দিয়েছেন যে আল্লামা আব্দুল্লাহ হোসেন সাইদি রহিমাহুল্লাহ, আমরাও দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত উচ্চ মাকাম দান করেন এবং জান্নাতে উনি আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। প্রথম কথা হলো এটা একটা এলমি গায়েবের বিষয়, লা ইয়ালামুল গায়ব ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নন। তো কাজেই হলো এই কথাটা দেখতে হবে যে কোনো দলিলের নিরেখে কোনো এইভাবে আছে কিনা। কতগুলো বর্ণনা পাওয়া যায় জান্নাতবাসী আল্লাহ জান্নাতবাসীদেরকে আল্লাহ নিজে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন, জান্নাতবাসীদেরকে সূরা আর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করে শোনাবেন। আসলে এই মর্মে কোনো হাদিস, মানে যে হাদিসগুলোকে বলা হয় আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্বারা তোহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইখলুকু আদামা। এই হাদিসটাতে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী, যে হাদিসটি তারিখুল যে হাদিসটিতে আপনার তারিখুল কাবিরের মধ্যে বর্ণনা রয়েছে, এই হাদিসটিকে সম্পর্কে ওলামা একরাম স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন যে হাদিসটা হলো একেবারে দঈফ, দঈফ মানে অনেক দঈফ, দঈফান জিদ্দান। আর আরেকটি বর্ণনা পাওয়া যায় এই সম্পর্কে যে কিছু হাদিস আল্লাহ তাআলা জান্নাতবাসীদের নিজে সূরা রহমান পাঠ করে শোনাবেন, আর এরকম আরেকটি বর্ণনা পাওয়া যায় যে মহান রব্বুল আলামিন যে হাদিসটি আসলে একেবারে শুধু জঈফ নয়, একেবারে জাল হাদিস বলা চলে, একেবারেই জাল হাদিস বলা চলে, যে তাবারাক ওয়া তাআলা আল কুরআন আলা নাসি কাআন্নাহুম লাম ইয়াসমাউহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এটাও আবি হুরায়রা বর্ণনা করেছেন যে ইযা কানা ইয়াউমুল কিয়ামাহ وقرأ الله تبارك وتعالى القرآن وعلى الناس كأنهم لم يسمعوا. এই যে একটা হাদিস বর্ণনা করা হয় আমরা মিজানুল ইতিদাল, অর্থাৎ আমি ইমাম জাহাবি রহিমাহুল্লাহর মিজানুল ইতিদাল চতুর্থ খণ্ড 74 নম্বর পৃষ্ঠায় তিনি আলোচনা করেছেন যে এই যে দলিলটা দেওয়া হয় যে মহান রব্বুল আলামিন কিয়ামতের দিন তিনি তার বান্দাদেরকে কুরআন তেলাওয়াত করে শোনাবেন, এই এটা এটা যে বর্ণনা করা হয়েছে, ইমাম হিব্বান রহিমাহুল্লাহ বলেছেন যে এই হাদিসটি সম্পর্কে যে এই হাদিসের সনদের মধ্যে আবদুল্লাহ বিন জারাত তিনি হলেন মাজহুল, এই আবদুল্লাহ বিন জারাত নামের একজন রাবি রয়েছেন, তিনি মাজহুল, এবং মাজহুল আবার দুই রকম, এটা হলো মাজহুলুল আইন আর মাজহুলুল হাল, এটা মাজহুলুল আইন মানে এমন মাজহুল যার হাদিস গ্রহণযোগ্য নয়। তো এই মর্মে আসলে যে দলিল দুটো উল্লেখ করা হয়েছে তাহলে বোঝা গেল যে এলমে গায়েবের সাথে সামঞ্জস্য নয়, আর এলমে গায়েবের বিষয় প্রমাণের জন্য অবশ্যই বিশুদ্ধ হাদিস থেকে জরুরি, এটা আকিদার এমন একটা বিষয়
এটা যেই বলুক না কেন, যত মহান ব্যক্তি বলুক না কেন, এলমে গায়েবের বিষয়টা মহান রব্বুল আলামিনের সাথে সম্পৃক্ত, আর এই ব্যাপারে এগুলো আকীদার বিষয়। এই ব্যাপারে আপনি যখন কোনো কথা বলবেন, বক্তব্য দিবেন, অবশ্যই এই ব্যাপারে দুইটা। তাহলে আমরা এখান থেকে হলো যে ইয়াসিন এবং তোহা করা সংক্রান্ত বাট এই হাদিসটাও সহি নয়, এবং আল্লাহ রব্বুল আলামিন জান্নাতিদেরকে তিনি সূরা রহমান তেলাওয়াত করে শোনাবেন, এটা একেবারেই জাল হাদিসের মধ্যে মানে অন্তর্ভুক্ত। তো কাজেই হলো আমি ভাইকে সম্মান করব, সম্মান করেই বলছি যে এইরকম কোনো কথা কোনো মাজলুম একজন ব্যক্তির দিকে নিজবোধ করা ঠিক হয়নি, বক্তব্য দিতে যে ভুল হয়েছে। এখন এটা আমি বলার উদ্দেশ্য কি, আল্লাহর কসম মিজানুর রহমান আজহারি রহিমাহুল্লাহ হাফেজাহুল্লাহ তিনি চমৎকার দিনের কাজ করেন, একটা সুন্দর প্ল্যাটফর্মে তিনি এখন কাজ করছেন, এটা প্রশংসিত, ভূয়সী প্রশংসা করছে তার এই কাজের জন্য। কিন্তু অসতর্কতাবশত হোক বা যেভাবেই হোক না কেন কথাটা বের হয়ে গেছে। তো এখন কথাটা যখন বের হয়েছে তো এক শ্রেণীর লোকেরা আছে তার অন্ধ সমালোচনা করবে, তো আমরা আসলে দালিলিক সমালোচনা করব। যে দালিল আমি দুইটা উল্লেখ করেছি যে সূরা তহা ইয়াসিন সম্পর্কে এবং আল্লাহ সূরা রহমান পাঠ করবেন, একটা একেবারে দঈফ আর একটা একেবারে দঈফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান, যেটা মিজানুল ইতিদালের চতুর্থ খণ্ডে ইমাম জাহাবি আজ থেকে শত শত বছর আগে উল্লেখ করে গেছেন, এবং যে রাবির উপর জারাহ রয়েছে মাজহুল অর্থাৎ আপত্তিকর। কাজী হলো আমরা বিশুদ্ধ হাদিস পাঠ করব। আসলে কোরআন তেলাওয়াত সম্পর্কে সহি হাদিস মুসলিম শরীফের 1910 নম্বর একটা হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলেছেন, ওয়ান আবি উমামা, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে ইয়াকুলু ইকরাউল কোরআন ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবি আল-কুরুর ওয়া যাহরাইনি আল-বাকারা ওয়া সূরাতি আলি ইমরান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার করে বলেছেন যে কিয়ামতের দিন তোমরা কোরআনকে পাঠ করো, যে কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে কোন দুইটা সূরা, দুইটা জ্যোতির্ময় সূরা, দুইটা আলোক উদ্ভাসিত সূরা, একটি হলো সূরা আল বাকারা আর একটি হলো সূরা আল ইমরান। এই দুইটি মানে কথা আছে, এই দুইটি সূরা তার জন্য স্পেশালি সাফায়াত করবে। কিন্তু জান্নাতের মধ্যে আল্লামা দালুসেন সাইদি কোরআন তেলাওয়াত করবেন, এটা আসলে কথাটা দলিল নির্ভর হয়নি আর কি, যা যা দলিল নির্ভর হয়নি আমরা এই কথা বলতে যাব না। আল্লাহ চাইলে আল্লামা সাইদি সাহেবকে আরও অনেক উচ্চ উচ্চ জায়গায় দান করতে পারেন, কিন্তু সেটা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করবে এই মর্মে এই ধরনের বর্ণনা কোরআন হাদিসের অতীতের সালাফদের এবং সালফে সালিহিনদের কারো কাছ থেকে বর্ণিত হয়নি। সেক্ষেত্রে আমি প্রিয় ভাইকে বলবো, মাওলানা মিজানুর রহমান আজহারি হাফেজাহুল্লাহকে বলবো, যে অবশ্যই আমি আমি মনে করি এটা তিনি ইমোশনাল হয়ে বলেছেন বা তাকে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করে বলেছেন। তো আমাদের ভালোবাসা অভিব্যক্তি প্রকাশ করে বললেও আমরা বলার ক্ষেত্রে মানে অবশ্যই সতর্ক হব, কেননা পাবলিক আমাদেরকে আইডল মনে করে, আমাদেরকে আদর্শ মনে করে এবং আদর্শের জায়গা থেকে এটা করে। আর তাছাড়া কোরআন কারিম সাইদি সাহেব তো এমনিতেই আল্লাহর কাছে প্রিয় হবেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রসিদ্ধ হাদিস, খায়রুকুম মান তাআল্লামা আল-কুরআন ওয়া আল্লামা, যা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে যে অপরকে শিক্ষা দেয়। চিরটা জীবন সে ব্যক্তি মানে যে যে ব্যক্তি নিজে আসলে মানুষ আল্লাহর দিকে মানুষকে ডেকেছে, সুতরাং সেটা আল্লাহর বিশেষ রহমতে রয়েছে। তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরো বলছেন যে ইন্না লিল্লাহি আহলিয়ানি মিনান নাসি ফাকীলা মান আহলুল্লাহ মিনহুম ক্বালা আহলুল কুরআন হুম আহলুল্লাহ। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার হাদিস বর্ণনা করেছেন, যা আল্লাহ রাসূল বলেছেন মানুষের মধ্যে এমন কিছু আল্লাহর কিছু বিশিষ্ট ব্যক্তি আছে যারা আহলে কোরআন, অর্থাৎ কোরআন বুঝে পাঠ করা, তদনুযায়ী আমল করা আল্লাহর বিশেষ খাস লোক। কত চমৎকার হাদিস, আহলে কোরআনের কথা কোরআন কারিমে নাই, কিন্তু আহলে কোরআন যারা হাদিস অনুযায়ী জীবনযাপন করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আহলে কোরআনের প্রশংসা করা হয়েছে। আর আহলে কোরআন মানে ওই যে মুরতাদ আহলে কোরআন না, কত সুন্দর হাদিস, রাসূল বলছেন ইন্নাল্লাহা আহলিয়ানি মিনান নাসি ফাকীলা মান আহলুল্লাহু মিনহুম ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ, যে মানবমণ্ডলীর মধ্যে এমন কিছু বেশি বিশিষ্ট ব্যক্তি রয়েছে যারা আহলে কোরআন, অর্থাৎ তারা কোরআন বুঝে পাঠ করে, তদ অনুযায়ী আমল করে, আল্লাহ বিশেষ ও খাস লোক। তাহলে আমরা এটা বলতে পারি সাইদি সাহেব যেহেতু তার চিরটা জীবন, আল্লামা দালুসেন সাইদি চিরটা জীবন কোরআন তাফসির করেছেন, কয়েকটা বছর তিনি জুলুম হয়েছেন, এবং সেই ক্ষেত্রে হলো তিনি মানুষকে কোরআন বুঝিয়েছেন, সেই ক্ষেত্রে হলো তিনি আল্লাহর দৃষ্টিতে তিনি হলেন যে ফাকীলা মান আহলুল্লাহ মিনহুম ক্বালা আহলুল কোরআন হুম আহলুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি মানুষকে কোরআন শিক্ষা দেয়, কোরআনের তালিম দেয়, কোরআনের প্রচার করে, সে সাধারণ ব্যক্তিদের থেকে আলাদা, সাধারণ ব্যক্তিদের থেকে পুরাপুরি একটা ডিফারেন্ট, সাধারণ ব্যক্তিকে তার থেকে সেপারেশন করা রাখা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয়, অর্থাৎ যে ব্যক্তি আহলে কোরআন হবে, আহলুল কোরআনি হুম আহলুল্লাহ, সে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন তাকে আল্লাহর
বিশেষ বা খাস লোক বলে আল্লাহ উল্লেখ করেছেন আমরা এইভাবে বলতে পারি আল্লামা সাইদি সাহেব এই হাদিসের আলোকে মুসনাদ আহমদের 12229 এবং সহিহুল জামের 2165 নম্বর হাদিসের আলোকে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাস লোক হতে পারবেন বিশেষ লোক হতে পারবেন শুধু উনি না এই হাদিস শুধু ওনার ক্ষেত্রে খাস না যাই ব্যক্তি কিয়ামত পর্যন্ত যারাই কুরআন হাদিসের সাথে সম্পৃক্ত রয়েছে প্রত্যেক ব্যক্তি এই কাজটা হতে পারবেন যা হোক আমি আর কথা বাড়াচ্ছি না আমি মনে করি যে ভাই এটা অসতর্কতাবশত কথা বলেছেন যে কাজেই যেখানে অসতর্কতা আছে বা যেখানে ভুল বিভ্রান্তি আছে আমার নিজেরও ভুল বিভ্রান্তি আছে সেখানে সেটা সাবলীল ভাষায় কথা বলতে হবে আমি আশা করব আমার সম্মানিত ভাই মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেব অনেক ভালো অনুষ্ঠানটা আমি দেখেছি অনেক ভালো সুন্দর কথা বলছেন আর প্রেজেন্টেশনটা ওয়ান্ডারফুল ছিল কিন্তু এই কথাটা বের হয়ে গেছে মুখ থেকে যেহেতু দলিল নির্ভর নয় এই জন্য কথাটাকে পরিত্যাজ্য করতে হবে কারণ এই কথাটা নিয়ে বেশ চর্চিত হচ্ছে সব জায়গাতে তো আপনারাও কারো অন্ধ সমালোচনা করবেন না মানুষ 100টা কথা বলতে গেলে একটা ভুল হতে পারে আমার উদ্দেশ্য হলো আপনি যদি আপনি যেন আমরা যেন আমরা সকলে যেন ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকটা প্রচার করতে পারি এই 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 জন্যই আমরা সেই কথাগুলোই বলছি রব্বে কারিম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটার আঙ্গিকে আপনারা চেষ্টা করবেন কোরআন এবং সহিহ হাদিসের বুঝের উপর চলার জন্য আজ এই পর্যন্ত লাইভ আর লম্বা করছি না আবার দেখা হবে ইনশাআল্লাহ আমরা কোনো একটা বিষয় নিয়ে আবার কথা বলবো উম্মতের প্রয়োজনে আমাদের নিজেদের প্রয়োজনে দিনে তাবলীগের উদ্দেশ্যে আসেন আমরা আমাদের ফেসবুক আমাদের পেজগুলোকে আমরা কোরআন সুন্নাহ নির্ভর করে তুলি যেন এখান থেকে মানুষ কিছু শিক্ষণীয় ব্যাপার হয় আমরা বাড়াবাড়ি এবং সারাসারি কার অন্ধ প্রশংসা অন্ধ সমালোচনা কোনোটাই আমরা না করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝদান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু